News headlines agborhaise Sigma's everyday spices. নমস্কার স্বাগতম জানাইছো আপুনি চাই আছে ইভিনিং হেডলাইনস আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ নিলম্বিত বিজেপি নেত্রী তৃষ্ণা শর্মাক আদালতত হাজির করা হয়েছে পুনর্বার দর্শকক জানাম নিলম্বিত বিজেপি নেত্রী তৃষ্ণা শর্মাক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে আর আরক্ষীয়ে আদালতত ইতিমধ্যে হাজির করাইছে তৃষ্ণা শর্মাক জিম্মাত বিচারিছে সানমারি আরক্ষীয়ে ইন্দ্রাণী কাণ্ডত শনিবারে গ্রেপ্তার করা হয়েছিল তৃষ্ণা শর্মাক আর কিছু সময় পূর্বে আদালতত হাজির করাইছে শনিবারে মারাথন জেরার পিছতে গ্রেপ্তার করেছিল তৃষ্ণা শর্মাক সানমারি আরক্ষীয়ে গ্রেপ্তার করা তৃষ্ণাক নিশা রখা হয়েছিল পানবজার থানাত চাকরির নামত ধন সংগ্রহ করার অভিযোগ তৃষ্ণা শর্মার বিরুদ্ধে অনুরাগ চলিহা দীপন ডেকার সহ চাকরির নামত ধন লওয়ার অভিযোগ আছে তৃষ্ণা শর্মার বিরুদ্ধে কেবাজনো চাকরি প্রার্থীয়ে নাম লৈছিল তৃষ্ণা শর্মার লগতে নাম লৈছিল অনুরাগ এন্ড কোম্পানির অনুরাগ এন্ড কোম্পানিক টাকা দিছিল হেনু তৃষ্ণাই অনুরাগ চলিহার বিরুদ্ধে এজাহার দিছিল তৃষ্ণা শর্মায় যে 40 লাখ টাকার লেনদেন হয়েছে 40 লাখ টাকা তৃষ্ণা শর্মায় অনুরাগ চলিহাক দিয়া বলে অনুরাগ চলিহা গ্রেপ্তার হওয়ার পিছতেই ঘটনা সংঘটিত হওয়ার পিছতে যেটা প্রথম গ্রেপ্তার হয়েছিল অনুরাগ চলিহা তেতিয়াই তার পিছতে তৃষ্ণা শর্মা অনুরাগ চলিহার বিরুদ্ধে গিয়ে আরক্ষী থানাত সানমাই থানাত এজাহার দিছিল গই এজাহারত টকা দিয়ার কথা উল্লেখ করেছিল তৃষ্ণাই ইফালে পলাতক হয়ে আছে নলবাৰীৰ কিষাণ মোর্চার উপসভাপতি নিপন ভরালি শনিবারে আরক্ষীয়ে দুঘণ্টা জেরা করেছিল নিপনক পুনৰ আজি আরক্ষীয়ে তলব করেছিল যদিও নিপনের সঙ্গে যোগাযোগ স্থাপন করব পৰা নাই আরক্ষীয়ে এতিয়ালৈকে নিপনক সোধা পোছা করা হয়েছিল কিয়নো নিপনের নাম আন এজনে লৈছিল ক্যাশ ফর জব টকার বিনিময়ত চাকরি আর চাকরির বিনিময়ত টকা এই গোটেই কেলেঙ্কারি এটা সংঘটিত বিয়া ডাঙরকৈ হয়েছিল নাকি এইবোর কথা লাহে লাহে খোল খাইছে নাম ভাঙুর খাই পড়েছে এই গোটেই ধনের লেনদেনের সঙ্গে নিপন ভরালি আর নিপন ভরালির বিরুদ্ধে ইতিমধ্যে বহু চাকরি প্রত্যাশীয় দিছে জবানবন্দি যে নিপন ভরালিয়ে নলবাৰীর এইজন বিজেপি নেতায় আর সাধারণ কর্মীও নহয় এটা মোর্চার উপসভাপতির দায়িত্ব থাকা এগারী ব্যক্তি নাম আন কেবাগৰাকীও চাকরি প্রার্থীয়ে লৈছে জেরাত রেখান্ত দাসে নাম লৈছিল প্রথমে নিপন ভরালির যে নিপন ভরালির সঙ্গে ধনের লেনদেন হয়েছিল টকা কোনোবাই কোনোবাই তুলিছিল ইতিমধ্যে নিপনক বিচারি আরক্ষীর অভিযান তীব্রতর হয়েছে আর ক্রাইম ব্রাঞ্চ নলবাৰী আরক্ষীর একটা দলে নিপনক এতিয়া বিচারি অভিযান চলাইছে আর এই ধরনের গোটে এটার পিছন একটা অধ্যায় খোল খাই গৈ আছে এটার পিছন এটাকৈ কথা পোহর লি আছে প্রথমে প্রশ্ন যে নিপন ভরালি কলৈ গল শান্তনু পূজারী আন এটা নাম এই নামটো সাঙুর খাই পড়েছে আর বিজেপি নেত্রী তৃষ্ণা শর্মাক তিনিদিনিয়ার পূর্বে তিনবার জেরা করা হয়েছিল ইয়ার পূর্বে দুবার আর তৃতীয় দিনা যে জেরা করা হল তাত শনিবারে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আর কিছু সময় পূর্বে আদালতত হাজির করা হয়েছে আদালতত হাজির করা হয়েছে আরক্ষী আর জিম্মাত বিচারিব কিয়নো আর ইয়াত কিছু নাম সাঙুর খাওয়ার হয়তো পূর্ণ সম্ভাবনা আছে ইন্দ্রাণী তহবিলদারর মৃত্যুয়ে এক প্রকার সম্পূর্ণরূপে এই গোটেই ঘটনাবুর উদঙাই দিছে কি ধরনের কত কেনেকৈ কোনে টকা দিছিল কাক টকা দিছিল আর ইয়াত অভিমন্যু দাস আন এটা নাম যে বর্তমান এতিয়াও আরক্ষীর হাতত ধরা পড়া নাইহি বা আরক্ষী এতিয়ালৈকে ঢুকি পোৱা নাই অভিমন্যু কিন্তু অভিমন্যুর পৰাও আর কিছু কথা হয়তো পোহরলৈ আহিব পাৰে সেই কথাও স্পষ্ট হয়েছে বা সেই সম্ভাবনাও আছে তৃষ্ণা শর্মাক আদালতত হাজির করা হয়েছে এই মুহূর্তের খবর আর লগতে ইন্দ্রাণী কাণ্ডর ক্ষিপ্র তদন্ত আগবহাই লৈ গৈছে আরক্ষীয়ে এটার পিছত আনটুকুই নাম এতিয়া পোহরলৈ আহি আছে গোটেই ঘটনা আর আর এই মুহূর্তে আমি পুনে পুনে আমি সংযুক্ত হম আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে আর লগতে নলবাৰী যেহেতু অন্যতম এটা এই গোটেই ঘটনাটোর নলবাৰী অন্যতম এটা কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে নলবাৰীর নেতার নাম জড়িত হয়ে পড়েছে নলবাৰীর নেতা গ্রেপ্তার পর্যন্ত হয়েছে নলবাৰীর পৰা আর তারপর এটা বিজেপি টুলপার লাগিছে গোটেখিনি কথা নলবাৰীর পৰা জানিম কৈলাশ ডেকা আমার সঙ্গে থাকিব আমার সাংবাদিক কিন্তু প্রথমে বিপুল আপনাকে সুধিবলৈ বিচাৰিছো যে এই গোটেই ঘটনাটোর এফালে নিশ্চয়কৈ এটার পিছত এটা এনেকৈ অধ্যায় খোল খাই আছে আর তৃষ্ণা শর্মাক আদালতত হাজির করা হয়েছে কিছু সময় পূর্বে হয় চাওক ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুর লগে এনেকুৱা হয়ে গেল গীতাশ্রী যে গোটেই এই যে এখন বজার যে এখন রেকেট এই রেকেটটো আসলতে মুখাবুর খোল খাইছে আপনার ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যু হল আত্মহনন হল তারপিছতে যেধরনের অনুরাগ চলিহা গ্রেপ্তার হল
দীবন ডেকা গ্রেপ্তার হল, এটা রেখান্ত দাস গ্রেপ্তার হল, অসীম চক্রবর্তী গ্রেপ্তার হল, আর এটা পঞ্চমগারী হিসাবে এটা তৃষ্ণা শর্মা গ্রেপ্তার হয়েছে। আপনি কোয়া ধরনে তৃষ্ণা শর্মায় কইছিলে যে মূরপরা অনুরাগ চলিহায় 40 লাখ টাকা লৈছিলে চাকরি দিম বলে, আসলে যি ধরনের এখন ঘরত 9 লাখ টাকাতক এটকাও বেশি রাখব নারী তেক্ষেত্রে তৃষ্ণা শর্মায় 40 লাখ টাকা কত পালে? টাকা দিয়াতো যেমন অপরাধ, লওয়াতো তেনেকে অপরাধ। গতি সেই তেনে আজি মূর পিছফালে থাকা এই সিজিএম এই মুহূর্তে আমার সিনিয়র ক্যামেরা পার্সন আমার সুশান্ত আর মই আমি এই সিজিএম কোর্টের বাইরতে আছো আর ভিতরতে তৃষ্ণা শর্মা আছে। গতি এই মুহূর্তে আরক্ষী আরক্ষী ফলের মহানগর আরক্ষী ফলের আর 5 দিনের কারণে জিম্মাত বিচারিছে, কারণ বহুখিন সুদপুষিত জরুরি প্রয়োজন আছে। কারণ যাকালি পানবজার থানায় রাখিছিলে মহিলা থানায়, তারপর আজির দিন তো সানমাই থানায় লো গেছে, তাদের সুদপুষ করেছিল আর শেষত গ্রেপ্তার করেছে আর এটা সিজিএম কোর্টলে লো আছে ন্যায়িক জিম্মালে। গতি ন্যায়িক জিম্মালে যাবনে নাই বা এই ধরনের রঙাঘটর রঙাঘর ভাত খাব আজি কি ভাত কি ধরনের শুনানি হয় বা কি রায় দিয়ে এই কথা কিছু সময় পিছন জানিপরা যাব। কিন্তু ইতিমধ্যে আপনি কিন্তু নিপন ভরালী পলাতক হয়ে আছে। গতি বিজেপির যে কার্যালয়ের এই ধরনের 4-5 জনে এই যে একটা যে ঘটনা সংঘটিত করেছিল যথেষ্ট দুর্ভাগ্যজনক আর এক প্রকার বহু কিন্তু বিজেপিক সমালোচনা করবলে বিভিন্নজনক এই কথাটে সুযোগ দিছে। আর এই গোটাই ঘটনাটে এগারী মহিলার মৃত্যু আর তারপর এটা এই টকা লেনদেনের প্রসঙ্গ আর ইয়াত লোক জড়িত হয়ে আছে আর কার কার নাম কোন কেন মুখ ইয়াত জড়িত হয়ে আছে বা হাঙুর খাই পড়েছে সেইখানে কথা লক্ষণীয়। নলবাড়ির গোটেখিন কথা জানি আমার সঙ্গে যেহেতু বিপুল বর্মন, আপনি কিছু সময় আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকো। কৈলাশ ডেকা আমার সঙ্গে আছে নলবাড়ির। কৈলাশ, নলবাড়ীত নিপন ভরালীক বর্তমান বিচারি পোৱা নাই? নিপন ভরালীক ইতিমধ্যে সোধা পোছা কিছু করেছিল, রেখান্ত দাস আন এজন বিজেপি নেতা অভিযুক্ত হিসাবে বর্তমান গ্রেপ্তার হয়ে আছে আরক্ষীর হাতত, রেখান্ত দাসে নিপন ভরালীর নাম লৈছিল, নিপন ভরালীক সোধা পোছা করলে, কিন্তু বর্তমান কতো বিচারি পাবলৈ নাই নিপন ভরালী? কৈলাশ, কৈলাশ সম্ভবত মূল প্রশ্নটা আপনালৈ আপনি শুনা নাই। কৈলাশ, যি ধরনের এই গোটেই ঘটনাটো নিপন ভরালীর নাম এটা হাঙুর খাই পড়েছে, নিপন ভরালী কত কত থাকিব পারে বা কলৈ গল গৈ? সম্ভবত শুনা পোৱা নাই কৈলাশে। বিপুল বর্মন আপনার ওচৰলৈ পুনৰবাৰ আহিছো, আমি কৈলাশৰ সৈতে সংযোগ স্থাপন করিম। বিপুল, এজন এজন কৈ এই চাকৰি প্ৰাৰ্থী চাৰিগৰাকীৰ জবানবন্দীও ইতিমধ্যে লিপিবদ্ধ কৰা হৈছে দণ্ডাধীশৰ উপস্থিতিত। এনে পৰিপ্ৰেক্ষিত ইয়াত যে চাকৰিৰ নামত যে এখন টকাৰ বজাৰ একাংশ বিজেপি নেতাই বহুৱাইছিলে, সেই কথা কিন্তু এই গোটেই ঘটনাটোৱে কিন্তু একেবাৰে উদঙাই দি দিছে। গীতাশ্রী, ক্রাইম ব্রাঞ্চ আর আরক্ষী শেহতীয়াকৈ নিপন ভরালীক বিচারিছে, কারণ নিপন ভরালীর নাম বহুতে লৈছিলে আর আসলে প্রথমতে যেটা মাতিছিলে তেতিয়া আহিছিলে, তারপর পলাতক হয়ে আছে। এটা বহুতে কয় যে তামুলপুরের ফালে পলাই আছে, গতি যতে যেদেকে যি নহোক কিন্তু এই মুহূর্তে বেশিদিন পলাই থাকবে নয়, আত্মসমর্পণ করব লাগবেও হয়তো গ্রেপ্তার করার পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু কথাটা হয়েছে কি যে রেখান্ত দাসে কিন্তু নিপন ভরালীর নাম লৈছিলে আর শেহতীয়াকৈ আপনি যে ধরনের কেছে বজার হয়, আমি যা দেখিছিল যে যাওয়াটো বিজেপির কার্যকাল যেধরনের এস আই কেলেঙ্কারিয়ে আসলতে মূরের গেলাইছিল গোটে দলটুকে, আর এইবারও তেনেকাই একে বিরোধী সকলে সমালোচনা করবলে একটা চান্স পাইছে যে আজি এই ধরনের স্বাস্থ্য বিভাগতে হোক বা বিভিন্ন বিভাগত বিজেপির কার্যালয়ের প্রায় যে ধরনের এই গোটে ঘটনা সংঘটিত হয়েছিল, এই কারণে যে আজি ইন্দ্রাণী তহবিলদার বিজেপির আসে এটা প্রয়াত, আর তৃষ্ণা শর্মা বিজেপির নেত্রী আর কিষাণ মোর্চার উপসভাপতি নিপন ভরালী, গতি এই ধরনের বিজেপির যে আসিল যে মনে মনে থাকি বজারখন চলাই আসে, হয় যে ভবেশ কলিতা বা বিজেপিয়ে গম পায় নিলম্বন করেছে এই মুহূর্তে নাই, এনে ধরনের আর কি লোকে এই ধরনের বজারের জড়িত আছে, সময় যাওয়ার সেই গোটে কথাবিল খুলুচা হব। ইয়ার পূর্বে দীবন ডেকা এনেকা একটা নাম, ইয়ার পূর্বে এস আই কেলেঙ্কারিত হাঙুর খোয়া একটা নাম, এস আই কেলেঙ্কারির কথা আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে। এস আই কেলেঙ্কারি ইয়ার পূর্বর সরকারখনের সময়সা বিজেপি সরকারের সময়সা যথেষ্ট একটা তাদের এস আই কেলেঙ্কারি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তারপর আকো দীবন ডেকা এবার এই নতুনক এই গোটেই ঘটনাটো দীবন ডেকা হাঙুর খাই পড়েছে। যি নহক ইয়ার লগতে এই এপিএসসির চাকরি এই ধরনের কথা কিন্তু প্রতিশ্রুতি দিছিল, তার বিনিময় টাকা লৈছিল দীবন বাহিনীর বিরুদ্ধে, এই ধরনের একটা অভিযোগ আছে। বিশেষ দীবন ডেকায় যোরহাটত থাকি যোরহাটতো দুটা দিন কটাইছিলেন এই গোটেই ঘটনাটো সংঘটিত হওয়ার ঠিক পূর্বে।
চাওক যেতিয়া 2016 চনত সৰ্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰখন আহিছিলে তাৰ পিছতে তাৎক্ষণিকভাৱে সেই সময়ত আৰক্ষী বিষয়া সুৰজিৎ পানেশ্বৰৰ নেতৃত্বত যিধৰণে এ পি এছ চি কেলেংকাৰীটোত এজনৰ পিছত আনজন এজনৰ পিছত আনজন তেওঁলোকে ধৰা পৰিছিলে আৰু ৰঙা ঘৰ আলহী হৈছিলে কিন্তু শেহতীয়াকৈ আমি দেখিলো যে যি ন্যায়ালয়ৰ ৰায়েৰে তেওঁলোকে মুকলি আকাশৰ তললৈ আহিছে ৰাকেশ পাল আৰু বহুজনে গ্ৰেপ্তাৰ হবলৈ আছিলে গ্ৰেপ্তাৰ নহল কোনোবাই ৰাজসাক্ষী হল আৰু বহুতৰ চাকৰি গল বহুতৰ চাকৰি থাকি গল তাৰপিছতে আকৌ এছ আই কেলেংকাৰী সংঘটিত হল তাত দিবন ডেকা নিজে জেলৰ ভাত খাই আহিছিলে এতিয়া তেওঁ আহি আত্মসংশোধন কৰাৰ দূৰৰ কথা তেওঁ আকৌ এই ধৰণৰ কেলেংকাৰীত জড়িত হৈ পৰি এইবাৰ আকৌ বিভিন্ন চাকৰি কেলেংকাৰীত এতিয়া পুনৰ তেওঁ ৰঙাঘৰ আলহী হৈছে তেওঁ গ্ৰেপ্তাৰ হৈছে গতিকে যথেষ্ট দুৰ্ভাগ্যজনক ঘটনা এইজনে দিবন ডেকা 2011 চনত বৰক্ষেত্ৰী বিধানসভা সমষ্টিত বিজেপিৰ প্ৰাৰ্থী আছিলে পদুমফুলৰ চিনত তেওঁ নিৰ্বাচন খেলি তেওঁৰ আমানতৰ ধন বাজেয়াপ্ত হৈছিলে গতিকে তেওঁক বিজেপিয়ে নজনাকৈ কি ধৰণে টিকট দিছিলে তেওঁ এজন যিটো লেতেৰা মনৰ মানুহ এটাৰ পিছত এটা তেওঁলোকে চাকৰিৰ কাৰণে এনেদৰে বৃহৎ ধন লৈ আজি সংগঠিত কৰি ইন্দ্ৰাণী আজি আজি তেওঁ প্ৰয়াত হ'বলগীয়া হ'ল বা অনুৰাগ চলিহা তেওঁ কৰায়ত্ত হৈছে অনুৰাগ চলিহা আৰু এই গোটেই যিটো সেই প্ৰসংগটো আৰু কিমান লোক জড়িত হৈ আছে ইয়াত কৰবাত দলীয় কোনোবা আৰু কৰ্মী কোনোবা আৰু তেনেকুৱা মৰ্চাৰ সৈতে জড়িত কোনোবা জড়িত হৈ আছে নেকি প্ৰশ্ন থাকিব নিশ্চয় আমি বিদায় ল'ম আপোনাৰ পৰা ধন্যবাদ আমাক এইখিনি কথা আপুনি জনালে বিপুল বৰ্মন ৰিন্দ্ৰাণীৰ আত্মহত্যাৰ পিছতে পোহৰলৈ আহিছে চৰকাৰী চাকৰিৰ নামত চলা ৰমৰমীয়া বেহা চাকৰিৰ বেহাত নাম ভাঙুৰ খাইছে কেইবাজনো বিজেপি নেতা কৰ্মীৰ শেহতীয়াকৈ নাম ভাঙুৰ খাইছে শান্তনা ডেকা নামৰ এগৰাকী বিজেপি নেতাৰ নাম ইয়াত ভাঙুৰ খাই পৰিছে চানমাৰী থানাত এগৰাকী চাকৰি প্ৰাৰ্থীৰ অভিভাৱকে তৰা গোচৰত পোহৰলৈ আহিছে এই চাঞ্চল্যকৰ কথাখিনি ৰেখান্ত অসীম আৰু শান্তনাৰ নাম উল্লেখ কৰি চানমাৰী থানাত এজাহাৰ দাখিল কৰিছে হৰেশ্বৰ কলিতা নামৰ লোকজনে হৰেশ্বৰে প্ৰথমে 50,000 টকা দিছিল অনুৰাগৰ হাতত বাকী টকা দিছিল শান্তনাৰ জৰিয়তে ইফালে শান্তনাই অনুৰাগ চলিহা 13,00,000 টকা দিয়াৰ অভিযোগ উত্থাপন কৰিছে এজাহাৰত ইতিমধ্যে আৰক্ষীয়ে পঞ্জীয়ন কৰিছে সেই গোচৰটো আনহাতে আৰক্ষীৰ হাতত পৰিছে চাকৰিৰ নামত ধনৰ লেনদেনৰ এখন দীঘলীয়া তালিকা কাৰ কাৰ পৰা কিমান টকা লৈছিলে কৈ কোন ঠাইৰ পৰা কিমানজন আছে যিয়ে টকা দিছিলে বৰপেটাৰ 13 গৰাকী গুৱাহাটীৰ 19 গৰাকী লখিমপুৰৰ 1 গৰাকী নলবাৰীৰ 10 গৰাকী টংলাৰ 1 গৰাকী নগাঁৱৰ 8 গৰাকী আৰু বাইহাটা চাৰিআলিৰ 3 গৰাকীৰ পৰা অনুৰাগ অসীম বাহিনীয়ে সংগ্ৰহ কৰিছিল ধন এই যে দীঘলীয়া তালিকাখন যে গুৱাহাটীৰ 19 জনৰ নাম আছে এইসকল চাকৰি প্ৰাৰ্থী তেওঁলোকে চাকৰি এটা পাম বুলি তেওঁলোকে টকা দিছিল আৰু কাক দিছিল আৰু কোনে এই টকাখিনি তুলিছিল এই গোটেই এখন দীঘলীয়া তালিকা আৰক্ষীৰ হাতত ইতিমধ্যে আহি পৰিছে কিন্তু লক্ষণীয় বিষয়টো ইয়াৰে এই গোটেই নাম সাঙুৰ খাই পৰা অধিকাংশ বিজেপি নেতাৰ নাম অনুৰাগ চলিহাক 13,00,000 টকা দিয়াৰ অভিযোগ এটা উত্থাপন হৈছে এজাহাৰখন দাখিল কৰিছে এগৰাকী ব্যক্তিয়ে এজাহাৰ দাখিল কৰিছে হৰেশ্বৰ কলিতা নামৰ ব্যক্তিজনে হৰেশ্বৰে প্ৰথমে 50,000 টকা দিছিল আৰু তাৰপিছত বাকীখিনি টকাৰ এই গোটেইখিনি কথাতে উল্লেখ কৰিছে এটা গোচৰ এটা ৰুজু কৰিছে গোচৰ পঞ্জীয়ন হৈছে আৰক্ষীৰ হাতত পৰিছে চাকৰিত দিয়াৰ নামত ধনৰ লেনদেনৰ দীঘলীয়া তালিকা বৰপেটাৰ যে 13 গৰাকী আছে গুৱাহাটীৰে 19 গৰাকী আছে লখিমপুৰৰ আছে 1 গৰাকী নলবাৰীৰ 10 টংলাৰ 1 গৰাকী নগাঁৱৰ 8 গৰাকী বাইহাটা চাৰিআলিৰ 3 গৰাকীৰ পৰা এই গোটেই কেইগৰাকী প্ৰাৰ্থী অনুৰাগ অসীম বাহিনীয়ে সংগ্ৰহ কৰিছিল টকা ইয়াত এতিয়া প্ৰসংগটো হৈছে আৰু কাৰোবাৰ নাম ইয়াত সাঙুৰ খাব পাৰে নেকি আৰু যদি খায় আৰু কিমানজনৰ নাম সাঙুৰ খাব বিশেষকৈ চাকৰিৰ বাবে এটা চাকৰি বিচাৰি কিমানজনে টকা দিছিল আৰু এই টকা সংগ্ৰহ কৰাৰ সুযোগ পালে কেনেকৈ বা কি ধৰণৰ জাল পেলাইছিল এটা মৃত্যু আৰু তাৰ পিছত এটা এটাকৈ এই মুখা খোল খাইছে এটা এটাকৈ অধ্যায় খোল খাইছে চান্দমাৰী আৰক্ষীৰ এফালে তদন্ত চলিছে কিন্তু ঘটনাৰ অন্যতম কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে নলবাৰী য'ত এডমিট কাৰ্ড পৰ্যন্ত বিভিন্ন অভিযানত উদ্ধাৰ কৰা হৈছে চান্দমাৰী আৰক্ষী ক্ৰাইম ব্ৰাঞ্চে যি অভিযান চলাইছে আৰু সেয়াই নহয় যে অনুৰাগ চলিহাৰ যিটো ভাড়াঘৰ আছিলে ইন্দ্ৰাণী তহবিলদাৰৰ মাতৃৰ ঘৰত যি ভাড়াতীয়া হিচাপে আছিলে সেই ভাড়া কোঠাটোতো বা সেই ভাড়া ঘৰটোতো তাতো বহুখিনি নথি পত্ৰ বিশেষকৈ এডমিট কাৰ্ড উদ্ধাৰ কৰিবলৈ আৰক্ষীয়ে সক্ষম হৈছে এই এডমিট কাৰ্ডৰ পৰা আৰম্ভ কৰি এই গোটেইখিনি কথা উদ্ধাৰ হোৱা মানে কি তাত ক'ৰবাত এতিয়া প্ৰসংগ এইধৰণে উত্থাপন হৈছে যে চাকৰি প্ৰাৰ্থীসকলৰ সৈতে যোগাযোগ হৈছিলগৈ নেকি যোগাযোগ কেনেকৈ হৈছিলে আৰু এইবোৰ যদি নথি পত্ৰ কোনো বিশেষ কাৰণত যোগাযোগ কৰিবলৈ তেওঁলোকে বিচাৰিছিলে সেয়া তেওঁলোকে এডমিট কাৰ্ড লৈ কিয় এই চাকৰি প্ৰাৰ্থীসকলৰ সৈতে যোগাযোগ কৰিছিলে স্বাভাৱিকতে আপোনাৰ মোৰ মনলৈ অহা এই ধৰণৰ কিছু প্ৰশ্ন
রাইজর মনলে অহা কিছু প্রশ্ন মুঠর উপর ইতিমধ্যে এজনের পিছন এজনক নিলম্বিত হয়ে গেছে বিজেপি নেতাক দলের পর বাহির করে দিয়া হয়েছে আর এই গোটে ঘটনাটে কিন্তু এই প্রশ্ন উত্থাপন করেছে যে কিমান দিনের পর এই সকলে এই কামখিন করে গেছে আর অধিকাংশ স্বাস্থ্য বিভাগের চাকরির যখন প্রার্থী তালিকাত আসিল বা যখন চাকরির প্রত্যাশী আসিল নাম সাঙু খা বহুজন কিন্তু স্বাস্থ্য বিভাগত চাকরি বিচারিছিল তার বাবদ টাকা দিছিল বা তার বাবদ লেনদেন কথা পাতিছিল এইখিনি কথা পোহরলো আহিছে। আর অধিক জানিম পুয়ার ভাগরে আমার গোটেখিন খবর আপডেট আমার জানাই গিয়ে আছে আমার সতীর্থ মৌসুমী শর্মা বড়াই। মৌসুমী, এটাও ইন্দ্রাণী তহবিলদারর এই গোটে ঘটনাটা সাঙু খাই পড়া তৃষ্ণা শর্মাক আরক্ষী জিম্মাত পায় না পায় সেই কথা আমি জানিম, কিন্তু তার লগতে পুয়ার ভাগরে নাম এটার পিছন এটাকি যে সাঙু খাই আছে আপনি আমার সকলখিন আপডেট জানাই গিয়ে আছে সান্তনা আন এটা নাম সান্তনা দাস আন একটা নাম ইয়াত সাঙু খাই পড়ে মৌসুমী শর্মা বড়ো আমাক জানাব গোটে শেহতীয়া আপডেট খিনি, কিয়নো ধন কিমান আর শেহতীয়াক আন একটা গোচর হরেশ্বর দাস নামের আন এগারী প্রার্থীর অভিভাবকে আন একটা গোচর এটা রুজু করেছে অর্থাৎ টাকার লেনদেন হয়েছিল আর টাকা বিচারিছিল কোনে বা কি ধরনে এই সকলে মিলি এই চাকরির বজার এখন মিলি দিছিল এইবর প্রশ্ন স্বাভাবিকতে বিভিন্নজনের মনলৈ আহিছে। কিন্তু আন একটা শেহতীয়া নাম এটা ইয়াত সাঙু খাইছে এই সান্তনা নামটো ইয়াত সাঙু খাই পড়েছে আর কাক দিছিল টাকা কাক দিছিল কিমান কিমান কই টাকা দিছিল এইবর প্রসঙ্গ আর সান্তনা ডেকার নাম এজন বিজেপি এগারী নেতা বিজেপি নেতাগীর নাম সানমারি আরক্ষী থানা তার বিরুদ্ধে চাকরি প্রার্থীর অভিভাবকে এটা গোচর দিছে আর এই গোচর পোহরলো আহিছে চাঞ্চল্যকর কিছু কথা। রেখান্ত অসীম আর সান্তনার নাম উল্লেখ করে সানমারি থানা এজাহার দাখিল করেছে হরেশ্বর কলিতা নামের এগারী লোকে। হরেশ্বরে প্রথমে 50,000 টাকা হেনু দিছিল আর বাকিখিনি টাকা সান্তনার জড়িয়ে দিছিল বুলি তেও জানাইছে। বাকি টাকা কারপরা কেনেকৈ কালেকশন করেছিল সেইবর প্রশ্ন এটা উত্থাপন হয়েছে। সংযুক্ত হয়েছো নিউজ রুমের পর আমার সাংবাদিক মৌসুমী শর্মা বড়ুয়ার সঙ্গে। মৌসুমী, শেহতীয়া খবর কি আছে আপনার হাতত? আন একটা সাঙুর খাই পড়া নাম হয়েছে সান্তনা ডেকা আর বিরুদ্ধে টাকাখিন লওয়া বলে এই গোটে প্রসঙ্গট এগারী হরেশ্বর কলিতা নামের এগারী ব্যক্তিয়ে সানমারি থানাত এজাহার দাখিল করেছে। হয় চাওক গীতাশ্রী, এটা নতুন নতুন নাম পোহরলে আহিছে বিশেষকৈ যিসকল লোকে অনুরাগ সলিহা আর দিবন ডেকাক চাকরির কারণে পয়সা দিছিলে টাকা দিছিলে সেই লোক সকলে এতিয়া নিজে আরক্ষীর গ্রেপ্তার হওয়ার ভয়ত তেওঁলোকে আহি এজাহার দাখিল করেছে যে তেওঁলোকে অনুরাগ সলিহা আর দিবন ডেকাক কিমান টাকা দিছিলে আর সেই সেইখিনি তেওঁলোকে আহি চানমারি আরক্ষী থানাত তেওঁলোকে আহি এজাহার দিছেহি। কারণ আজি এগারী অভিভাবক হরেশ্বর কলিতা তেওঁ যেহেতু চাকরির পোৱাৰ বাবে তেওঁ ইতিমধ্যে তেওঁ যি টকা দিছিলে তাৰ বাবে তেওঁ আহি চানমাৰি থানাত এজাহাৰ দিছে আৰু সেই এজাহাৰত যাৰ যাৰ নাম উল্লেখ আছে তাত সেই সান্তনা ডেকা বুলি মহিলাগৰাকীৰ নাম উল্লেখ আছে আৰু সান্তনা হৈছে বিজেপি এগৰাকী কৰ্মী আৰু তেওঁ ইতিমধ্যে তেওঁ 13,00,000 টকা তেওঁ আকৌ অনুৰাগ সলিহাক দিয়া বুলি তেওঁ এখন এজাহাৰ দিছে চানমাৰি থানাত যিটো কেছ ইতিমধ্যে পঞ্জীয়ন হৈছে। গতিকে এই গোটেই ঘটনাটোত গোটেই কাণ্ডটোত এতিয়া এজনৰ পিছত এজন যি ধৰণে নতুন নতুন নাম এতিয়া আহি আছে বিজেপির নেতার পর আরম্ভ করে কর্মী সকলে বিভিন্ন মর্চার লগত জড়িত যখন লোক বিভিন্ন জেলার বা বিভিন্ন দলের দায়িত্ব থাকা যখন লোকের নাম আহি আছে আর আমি জানিব পাৰিছো যে আরক্ষীর হাতত এখন দীঘলিয়া তালিকা আছে যত বিভিন্ন লোকের নাম আছে আর কাইলৈর সোমবারের সেই সকল লোকক আরক্ষীয়ে সোধপোছর কারণে মাতিব। ইতিমধ্যে তৃষ্ণা শর্মা গ্রেপ্তার করেছে সেই কথা সকলে গম পাইছে। তৃষ্ণা শর্মায় 40,00,000 টাকা অনুরাগ সলিহাক দিয়া বলে এজাহার দিছিলে আর যেহেতু ধন দিছিলে সেইটো এটা অপরাধ তার বাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা সান্তনা ডেকায়ও যেটা 13,00,000 টাকা দিয়া বলে এজাহার দিছে গতিকে সান্তনা ডেকাও হয়তো গ্রেপ্তার হব পারে
কারণ ধন তেও নিছে সেটো এটা অপরাধ হয় গটিকে তার পরবর্তী সময়ত ইফালে শান্তনু পূজারি নাম এই সময় পুহরলে আহিছে নলবাড়ির কিষাণ মোর্চার উপসভাপতি গরাকির নাম পুহরলে আহিছে গটিকে এই ধরনে এতিয়া নতুন নতুন জি নাম পুহরলে আহিছে তার লগতে সেই সকলক যেটা হুটপুস করে আরক্ষিয়ে তেওঁলোকৰ মুখত আরো নতুন নতুন নাম উলাই গৈ আছে গটিকে এই গোটেই প্রক্রিয়াটোত এনেকুৱা হৈছে যে বিজেপির জি সকল এই মোর্চার বিভিন্ন মোর্চার লগত জড়িত হৈ আছে জি সকল নেতা বা কর্মী বিভিন্ন জিলাত এটা প্রত্যেকে কৰবাত নহয় কৰবাত এই যেটো ক্যাশ ফর জব স্কেম সেই স্কেমত প্রত্যেক গৰাকীয়ে এটা জড়িত হৈ আছে আৰু গতিকে এই প্রক্রিয়াটো যেটা যেটা দীঘলীয়া প্রক্রিয়া হব ইতিমধ্যে আৰক্ষীয়ে অনুৰাগ সলিহার ঘৰত যেতিয়া অভিযান চলাইছিল তাত কিছু নথিপত্র পাইছিলে আৰু তাত বহু কেইগৰাকী প্ৰাৰ্থীৰ এডমিট কাৰ্ড লাভ কৰিছিলে গতিকে সেইসমূহ নথিপত্ৰ আৰক্ষীয়ে আনিছে তেওঁলোকে পৰীক্ষা নিৰীক্ষা কৰিছে আৰু তাৰ মাজৰ পৰা তদন্ত আগবাঢ়িছে কিন্তু আনহাতে যদি আমি চাবলৈ যাওঁ বিজেপি শীৰ্ষ নেতাক এই ধৰণৰ এটা যেতিয়া দলটোৰ ওপৰত যে ধৰণৰ টকা লোৱা টকা লৈ চাকৰি দিম বুলি কোৱা এই গোটেই ধনৰ লেনদেন হোৱা এইখিনি কথাই কিন্তু ক'ৰবাত নহয় ক'ৰবাত বিজেপিক বেকফুটত ঠেলিছে কৈ চাওক এতিয়া নির্বাচন সমাগত নির্বাচন লোকসভা নির্বাচন সমাগত এতিয়া তেওঁলোকে দলীয় তেওঁলোকৰ যিটো ভাবমূর্তি সেই ভাবমূর্তিটো ক'ৰবাত নহয় ক'ৰবাত এতিয়া তেওঁলোকৰ ম্লান হৈছে কাৰণ বিজেপি তেওঁলোকে কৈ থাকে শূন্য সহনশীলতাৰ কথা তেওঁলোকে কয় নিকা তেওঁলোকে নিকা হোৱা কথা তেওঁলোকে কয় আনহাতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এক টকা নিদিয়াকৈ চাকৰি দিয়া কথা যিটো শূন্য সহনশীল তেওঁলোকে চাকৰি দিয়াৰ কথা তেওঁলোকে উল্লেখ কৰে কিন্তু তাৰ আৰত যে তেওঁলোকৰে দলৰ এনেকুৱা ব্যাগুম নেতাৰ পৰা আৰম্ভ কৰি একেবাৰে কৰ্মীলৈকে নেতা তেওঁলোক বিভিন্ন লোকসকল এই যে কেশ ফৰ জব স্কেমত জড়িত হৈ আছে এতিয়া হয়তো ইন্দ্ৰাণী তহবিলদাৰে যদি আত্মহনন নকৰিলে হেতেন হয়তো এই ফটো ভাইৰেল নহলে হেতেন হয়তো গোটেইখিনি কথা পোহৰলৈ হেতু হয়তো নাহিলে হেতেন এয়া অন্যতম এটা কথা যে এই ঘটনা ঘটাৰ পিছত এতিয়া এইখিনি কেঁচু সান্ধুতে সাপ ওলোৱা বুলি যাক কয় নিশ্চয়কৈ আমি মৌচুমী আপোনাৰ পৰা বিদায় ল'ম এই গোটেই প্ৰসংগটোৱে কিন্তু এই ধৰণে তুলপাৰ লগাই আছে ৰাজ্যত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু বহু গুৰুত্বপূৰ্ণ খবৰ আছে লৈ আহি আছো এটা বিৰতিৰ পিছত সাধাৰণ ষ্টীল